নিউ ইয়ার সবার আগে পালন করেছে এবার টাইগাররা বছরের প্রথম সূর্য দেখে নিউজিল্যান্ডের সাথে পাল্লা দিয়ে লড়াই করেছে বাংলাদেশ সম্ভাবনার পথ দেখাচ্ছে শরীফুলের পেস স্পিনার মিরাজ আবার হয়ে পড়েছেন ম্যারম্যারে নিউজিল্যান্ড সফর থেকে বাদ পড়েছেন বিসিএল এ রান করে তারই ঝাল মেটাচ্ছেন সৌম্য সরকার শতভাগ ক্রিকেট নিয়ে আজকের 5 for 15 প্রেজেন্টিং বাই আকাশ আপনাদের সাথে আছি জোনাকি জ্যোতি নতুন বছরের প্রথম দিন একেবারে মন্দ কাটেনি টাইগারদের কিউএ ব্যাটসম্যানদের বিপাকে ফেলতে পেরেছে প্রথম টেস্টের প্রথম দিন শেষে 5 উইকেট হারিয়ে 258 রান করেছে নিউজিল্যান্ড শরীফুল ইবাদতরা কনওয়ের সেঞ্চুরি ঠেকাতে পারেননি উইলিয়াম হাফ সেঞ্চুরি করেছেন বিদায় বেলায় সিরিজের প্রথম ইনিংসে 32 রানে থেমেছেন রস টেইলর বল হাতে 2 উইকেট শরীফুলের একটা একটা করে উইকেট তুলেছেন ইবাদত আর ক্যাপ্টেন মুমিনুল প্রথম দিন শেষে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে যার নেতৃত্বে শরীফুল ইসলাম বাহাতি পেসার নিয়েছেন 2 উইকেট নিতে পারতেন আরও 2 শরীফুলের কিউই ব্যাটসম্যানদের চাপে রাখার গল্প আফটান পিয়ালের কাছে আগের দিন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুমিনুল হক জানিয়েছিলেন সব ব্যর্থতা ভুলে নতুন বছরে সামনে আগাতে চায় তার দল 21 বছরেও টেস্ট ক্রিকেট আয়ত্ত করতে না পারা সাদা পোশাকের টাইগার দলটার কাছে নতুন বছরে সবার প্রত্যাশা ছিল ভালো ক্রিকেট মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টের প্রথম দিন শেষে সেই পরীক্ষায় মুমিনুলের দল পেয়েছে 5 মার্ক কিউই ব্যাটসম্যানদের করতে দেয়নি ওভার প্রতি 3 রানও না সঙ্গে পকেটে 5খানা স্বাগতিক ব্যাটসম্যান নতুন বছরের নতুন সকালে টাইগার দর্শকদের আনন্দের প্রথম উপলক্ষ এনে দিয়েছিলেন শরীফুল ইসলাম বাহাতি পেসারের অসাধারণ এক ডেলিভারিতে প্যাভিলিয়নে টম লাথাম তবে মূল কাজটা করেছিলেন লিটন দাস বাদিকে ঝাঁপিয়ে এক হাতে নেওয়া ক্যাচ এনে দেয় বাংলাদেশের মোমেন্টাম যে কোনো টেস্টের প্রথম ঘন্টা বোলাররা প্রতিপক্ষের ব্যাটসম্যানদের যে পরীক্ষাটা নেয় সেই পরীক্ষাটাই নিয়েছিলেন শরীফুল তাসকিন প্রথম আধ ঘন্টায় 8 ওভারে নিউজিল্যান্ডের রান ছিল মাত্র 2 পেসারদের জন্য বোলিং উপভোগ করা খুবই গুরুত্বপূর্ণ দিনের প্রথম ঘন্টায় বোলিং করে সেই কাজটাই করেছেন শরীফুল ইসলাম আলহামদুলিল্লাহ প্রথম ঘন্টায় ভালো লাগছে বল করে মুভমেন্ট ছিল ভালো সুইং করতেছিল নতুন বলে তো ভালো এনজয় করছি আলহামদুলিল্লাহ প্রথম 1 ঘন্টায় দ্বিতীয় উইকেট জুটিতে 138 রান তুলেছেন ডেভন কনওয়ে আর উইলিয়াম সেই জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে কিউইরা রানও তুলতে পারেনি খুব বেশি যার কৃতিত্ব অনেকটা শরীফুলের কাছে শরীফুল জানালেন রান আটকানোর সেই টেকনিক লাঞ্চের পরে পিচটা একটু ডিফারেন্ট ছিল যেমন তখন একটু ফ্ল্যাট হয়ে গেছিল বল সোজা সোজা আসতেছিল সো আমরা যখন দেখছি ফ্ল্যাট হয়ে গেছে বল সোজা যাচ্ছে তখন একটু লেন্থটা একটু পিছিয়ে নিয়েছি কারণ যাতে স্কোর করা একটু কঠিন হয় তার জন্য দিন শেষে নিজের পারফরমেন্স আর দলের পারফরমেন্স দুটোতেই খুশি বাহাতি শরীফুল খুশি বাট তাও মনের ভিতরে কিন্তু শব্দটা থাকে যদি আরেকটা বা 2টা এরকম উইকেট যেত তাও আর একটু খুশি লাগতো তো এন্ড অফ দ্য ডে আলহামদুলিল্লাহ 53 রান খরচে 2 উইকেট নিয়েছেন 20 বছর বয়সে ক্রিকেটার পেতে পারতেন কমপক্ষে আরও একটা উইকেট উইলিয়ামকে কট বিহাইন্ড করলেও বোলার কিপার কিংবা ক্যাপ্টেন কেউ আবেদনই করেনি তাই দিন শেষে বাংলাদেশের সেরা বোলার হয়েও প্রাপ্তির জায়গাটা পরিপূর্ণ করতে পারেননি শরীফুল ইসলাম আফনান পিয়াল অলরাউন্ডার শরীফুল সফল মেহেদি হাসান মিরাজ উইকেট শূন্য মোটা দাগে ব্যর্থ শুধুই এই টেস্ট না সব শেষ কয়েক টেস্টেই মিরাজ নিজেকে হারিয়ে খুঁজেছেন নিজেকে যেখানে নিয়ে যাওয়ার সুযোগ ছিল সেই সুযোগটা মিরাজ হারিয়েছেন নাকি নিজেকে সেই উচ্চতায় নিয়ে যাওয়ার চিন্তাই নেই দেখুন বিস্তারিত আফটার পিয়ালের রিপোর্টে মেহেদি হাসান মিরাজ হবেন বাংলাদেশ ক্রিকেটের নেক্সট সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে যতদিনে মিরাজের অভিষেক ততদিনে সাকিব দেশের তো বটেই বিশ্বের অন্যতম বড় সুপারস্টার অলরাউন্ডিং কোয়ালিটির সঙ্গে ক্যাপ্টেন্সি অ্যাবিলিটির কারণে সাকিবের বিকল্প হিসেবেই মিরাজকে ভাবা হয়েছিল বিশ্বসেরা অলরাউন্ডার যেখানে পৃথিবীর যে কোনো কন্ডিশনে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মিরাজ যে ঘরের মাঠ বাদে অন্য যে কোনো কন্ডিশনেই নখদন্তহীন মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ 27 ওভার বোলিং করেছেন মিরাজ বল হাতে উইকেট শূন্য এমনকি ব্যাটসম্যানদের উপর খুব বেশি চাপও তৈরি করতে পারেননি অফ স্পিনার
শুধু এই সিরিজ না, নিউজিল্যান্ডে কখনোই সুবিধা করতে পারেননি মিরাজ। এই নিয়ে তাসমান পারে চার ম্যাচ মাঠে নেমেছেন সংগ্রহে মোটে ছয় উইকেট। গড়ের সঙ্গে ইকোনমি রেট একেবারে বিভৎস। তার মানে কি কন্ডিশনই মিরাজের ব্যর্থতার পেছনের কারণ? নিউজিল্যান্ডে এমনিতেই স্পিন সহায়ক উইকেট কিংবা কন্ডিশন মেলে না, তবে দেশের অন্যতম বড় তারকা সাবেক বাহাতি স্পিনার মোহাম্মদ রফিক মনে করেন কন্ডিশন যেমনই হোক ভালো লাইন লেন্থ বজায় রাখতে পারলে সফলতা মিলবেই। স্পিনার আপনার যে কোনো লেভেলে থাক, আপনি মেন জিনিসটাকে যে আপনি লেন লাইনটা যদি আপনি ঠিক থাকে আপনি দুনিয়া যে কোনো উইকেট আপনি ভালো বল করতে পারবেন। বাট আপনি লেন লাইন না থাকলে আপনি ফাস্ট বলার দেখেন 150 করে তো বড় বড় ছয় খায় কেন, বাট আপনার লেন লাইন ছিল না। আমি মনে করি যে ফাস্ট বলার হোক বা স্পিনার হোক, বাট মেন জিনিসটা দেন অন লেন লাইনটা, ওই লাইনটা যদি ঠিক থাকে ইনশাআল্লাহ মনে করি যে কোনো উইকেটে ভালো বল। খালি চোখে মনে হবে মিরাজ তো ঠিকঠাক লাইন লেন্থ বজায় রেখেই বল করে থাকেন, তাহলে সমস্যা কোথায় হচ্ছে? তবে টেস্ট ক্রিকেটে যেখানে একই জায়গায় বোলিং করে যাওয়ার পাশাপাশি ব্যাটসম্যানকে ফাঁদে ফেলা, নতুন নতুন ভ্যারিয়েশন আয়ত্ত করে উইকেট তুলে নেওয়া, কোনোটাই যে মিরাজ পারছেন না, পারছেন না নাকি পারতে চাচ্ছেন না, সেটাও যে একটা বড় প্রশ্ন। আধুনিক এই যুগে চাইলেই একজন ক্রিকেটারের শক্তিমত্তা সম্পর্কে খোঁজ পাওয়া যায়, তাই প্রতিনিয়ত বিবর্তনের মধ্যে আসতে হয়, নিজেকে ভেঙে গড়তে হয়। সময়ের পরিক্রমায় মিরাজের হয়তো সেই চেষ্টাটাই নাই, গুড ক্রিকেটার থেকে গ্রেট ক্রিকেটারের জায়গায় পৌঁছানোর ইচ্ছাও হয়তো নাই, তাই প্রায় ছয় বছরের ক্যারিয়ারে এখনও বিশ্ব ক্রিকেটের সেরাদের সঙ্গে পাল্লা দিতে পারছেন না মিরাজ। বরং বলা যায় দিনে দিনে আরও মাঝারি মানের ক্রিকেটার হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। আফনান পিয়াল, অলরাউন্ডার। জানুয়ারি মাস জুড়ে আকাশ কিনুন 500 টাকা ডিসকাউন্টে। নতুন বছর শুরু হোক নতুন আকাশ সংযোগে। টাইগারদের নিউজিল্যান্ড সফরের দলে জায়গা পাননি সৌম্য সরকার, কিন্তু এতে তার থোড়াই কেয়ার। দেশে ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ খেলছেন এই অলরাউন্ডার। বিসিএল এর ফাইনালেও কি সৌম্যের ব্যাট হবে তলোয়ার? বিস্তারিত দেখুন মানুষ প্রত্যয় রিপোর্টে। বিসিএল ফাইনালের আগের দিন অনুশীলনে সৌম্য সরকারের ব্যাটিং শাড়ের ওই ছবিটাই হয়তো বলে দিচ্ছে সৌম্য সরকার নিজের ব্যাটিং কতটা উপভোগ করছেন। দলকে ফাইনালে তুলতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। শিরোপা উঁচিয়ে ধরতেও হয়তো ওয়ালটন সেন্ট্রাল জোন তাকিয়ে থাকবে সৌম্যের দিকে। হালকা ওয়ার্ম আপের পর ক্যাচিং প্র্যাকটিসে ওই অলরাউন্ডার ছিলেন খুব সিরিয়াস। ক্রিকেট পারফর্মিং আর্ট, তাই মুখে যত কথাই বলা হোক না কেন নিজেকে প্রমাণ মাঠেই করতে হয়, নয়তো মুখের কথার আর দাম থাকলো কই। সৌম্যের ব্যাট হাসছে সেই জাতীয় লীগ থেকেই, সেই ধারাবাহিকতা তিনি বজায় রেখেছেন বিসিএলেও। ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাচ্ছেন, নিজেকে ফিরে পেতে যে প্রয়োজন চেষ্টার পরিশ্রম খালি চোখে দেখে মনে হচ্ছে সৌম্য তার সবটাই করছেন। ব্যাট হাতে সৌম্য এখন পর্যন্ত এবারের বিসিএল এর সেকেন্ড হায়েস্ট রান স্কোরার। 5 ইনিংসে ব্যাট করে 93 গড়ে করেছেন 350 বেশি রান, তার মধ্যে সেঞ্চুরি আবার 2টা। এমন পরিসংখ্যান সমালোচনার সুযোগ তেমন দেয় না, তবে আফসোস বাড়ায়। জাতীয় দলে যেমন তার ব্যাটিং পজিশন কখনো স্থির থাকেনি, তেমন সৌম্য কখনো ধারাবাহিক হতে পারেননি। সৌম্য যখন মিরপুরে খাম ছড়াচ্ছেন, বাংলাদেশ দল তখন নিউজিল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট খেলছে, অথচ কি মূল্যকে সৌম্যের পরিসংখ্যান দুর্দান্ত, প্রায় 50 বেশি গড়ে রান করেছেন, গেল সফরে সেঞ্চুরিও করেছেন। তবুও নিউজিল্যান্ড সিরিজের জন্য সৌম্যকে বিবেচনা করেনি ম্যানেজমেন্ট। সৌম্যের সাম্প্রতিক ফর্ম তার পক্ষে কথা না বললেও অতীত পরিসংখ্যান বিবেচনায় তাকে হয়তো দলে রাখাই যেত, তবে যেহেতু সেটা হয়নি সেহেতু আলোচনা বাড়িয়ে আর লাভ নাই। সৌম্য ভালো করুক কিংবা খারাপ, সাদা পোশাকে সৌম্যের নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা প্রশংসার দাবি রাখে। সৌম্য হয়তো জানেন খসে পড়া তারার খবর আকাশ কখনো রাখে না, এই অলরাউন্ডার নিশ্চিত করেই হয়তো খসে পড়াদের দলে নাম লেখাতে চাইবেন না। ভারত প্রত্যয়, অলরাউন্ডার। বাবা বিসিবিতে ড্রাইভারের চাকরি করেন, আর মাঠেই ছোট্ট রুমে বাবার সাথে থাকেন শফিকুল ইসলাম। স্বপ্ন ভাঙা গড়ার মঞ্চ সেরে বাংলায় থেকে তিনিও স্বপ্ন দেখেন একদিন ক্রিকেটার হতে চান। খুদে এই ক্রিকেটারের স্বপ্নের কথা শুনেছেন ফয়সাল হাবিব। ফাঁকা মিরপুর, কোনো ক্রিকেটারের ব্যক্তিগত প্র্যাকটিসেরও তোড়জোড় ছিল না নতুন বছরের শুরুর দিন। শেরে বাংলার সবুজ গালিচায় ব্যস্ততা বলতে শুধু মাঠকর্মীদের মাঠ প্রস্তুত করার তাগাদা। এরই মাঝে হঠাৎ করে মাঠের পূর্ব দিকে একটা দৃশ্য চোখে পড়ে। ইস্ট গ্যালারির নিচতলায় দড়ি দিয়ে বল বেঁধে একান্ত চিত্তে নকিং করছিল এক শিশু। এমন দৃশ্য দেখে আগ্রহ জাগে খুদে এই ক্রিকেটারের প্রতি। শফিকুল ইসলাম নামের এই শিশু ক্রিকেটারের বাবার নাম বাবুল হাওলাদার, পেশায় একজন ড্রাইভার, চাকরি করেন বিসিবিতেই। আর থাকার ব্যবস্থা হয়েছে স্টেডিয়ামের একটা ছোট্ট রুমে, পরিবার ফেলে সেখানেই থাকেন বাপ বেটা।
উদ্দেশ্য শফিকুল বড় হয়ে ক্রিকেটার হবে। মানে আমি আমার খেলা শেখার জন্য আমি এখানে এসেছি, মানে আমি একাডেমিতে আমার এক বন্ধুর সাথে খেলতে যাচ্ছি আর আমার আব্বু ইলিদে এখানে থাকে আর আমি এর সাথেই খেলা শিখতে এসেছি। আব্বু এখানে চাকরি করে? কিসের চাকরি করে? এই এই ড্রাইভার, বিসিবি ড্রাইভার। আমার বাড়িতে আমার মা আছে, আমার বোন আছে, এবার আমার কাকা কাকি এরা আছে আর আমার ছোট একটু ভাই আছে। ক্রিকেটার হওয়ার স্বপ্নটা শফিকুলের একার নয়, বরং বাবাই তাকে বেশি অনুপ্রেরণা দিচ্ছেন, যতটা পারছেন সাহায্য করছেন ছেলেকে। তুমি ব্যাট করছিলা, সুন্দর ব্যাট করছিলা, কেউ শিখেছে এভাবে সুন্দরভাবে ব্যাট করা? না, আমাকে কেউ শিখেনি, কিন্তু ওই আমি যে আমার আব্বুর ওই ড্রাইভিং রুমের ওই পেশে গেছিলাম, সেই সময় আব্বু আমার একটা ই কুসির সাথে লই গেছে, কইছে কীরকম তোমার দেখাই দেবে, স্টেজ আছে না খেলার মধ্যে স্টেজ আছে না, সেই স্টেজটা আমার বুঝাই দিছে, মানে কইছে এইরকম তুমি ব্যাট করবে এরকম। আর এক ফির কইছিল শুক্রবার আছে না, শুক্রবার আমার একটা ই একটা স্টেডিয়াম না কিতে জানো কইছিল হেন লইয়ে দিবে, কিন্তু আব্বু সময় পায় না দেখে লই যেতে পারে নাই। আমি এখানে খেলা শিখিয়া ফেব্রুয়ারি মাসে আব্বু যদি ঢুকাইতে পারে পিকেএসবিতে আমি ওখানে খেলা শিখব। তবে বাবা ছেলের স্বপ্নে বাস্তবতার করা আঘাত লেগেছে, স্বাদ ও সাধ্যের মধ্যে তফাতের কারণে শফিকুলের স্বপ্ন থমকে যাওয়ারও জোগাড় হয়েছে। টেপ টেনিস বলে তুমি খেলতেছো, কখনো ক্রিকেট বলে খেলছো, কাঠের বলে খেলছো, কখনো কাঠের বল কেউ এনে দিছে? হ্যাঁ, আমার আব্বু এনে দিছে একটা কাঠের বল, আর হেরি দিয়ে আমি বল করি, কারণ ব্যাট যদি আমি ফাইটি দিই ব্যাট ঠেকবে না, আমার ব্যাট ভালো একটা কাঠের ওই কাডিউস বলের মানে ব্যাট দরকার। মিরপুরই দেশের ক্রিকেটের বাড়ি, বাঙালির কত শত স্বপ্ন গড়েছে ভেঙেছে মিরপুরকে ঘিরেই। সেই মিরপুর স্টেডিয়ামকে আক্ষরিক অর্থেই বাড়ি বানিয়েছেন এই শিশু, চোখের সামনে টাইগার ক্রিকেটের গ্রেটদের দেখে নিজেও হয়েছেন ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর। তবে স্বপ্ন আর তা বাস্তবায়নের মাঝে শফিকুলকে এখনও পাড়ি দিতে হবে বেশ খানিকটা পথ। যদি শুধুমাত্র একটা ভালো ব্যাটের অভাবে শফিকুলের সেই স্বপ্ন পূরণ না হয়, তবে সেই লজ্জার একটা অংশ সম্ভবত মিরপুর স্টেডিয়ামও হবে। ফয়সাল হাবিব, অলরাউন্ডার আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডার সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।